হ্যালো পুরো আসসালামু আলাইকুম। বিগ স্পেসের মধ্যে আমাদের নতুন একটা টোট ব্যাগের কালেকশন চলে আসছে। এটা অনেক বড় স্পেস আপনারা পাবেন, বই খাতা বা ট্রাভেলিংয়ের জন্য ব্যাগগুলো খুবই ভালো হবে, অনেক জায়গা আপনারা পাবেন। আর এটার আমাদের কাছে অলমোস্ট এবার 7টা কালার আসছে, খুবই সুন্দর সুন্দর প্রিন্ট। আর এই সাইজটা এবার এই ডিজাইনটা অনেক প্রিমিয়াম এবং অনেক কোয়ালিটিফুল হবে। এগুলো একেবারে রাফ ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য খুবই ভালো একটা ব্যাগ, লং জিবিটি খুবই ভালো হবে। আমি আপনাদেরকে সবগুলো কালার এক এক করে দেখাবো। ফার্স্টে যে কালারটা দেখছেন খুবই সুন্দর একটা প্রিন্টের, মোস্ট ডিমান্ডেড একটা কালার। এই ব্যাগটার সাথে কিন্তু এবার আপনারা ছোট একটা পাউচ ব্যাগ পাবেন, জাস্ট ছোট একটা কয়েন পার্স পাবেন। এটা কিন্তু এখানে রাখা যাবে, খুলেও ফেলতে পারবেন। এটা হলো ব্যাগটার ফ্রন্ট সাইডটা, এটা হলো আপনার ব্যাক সাইডটা। এটার পিছন সাইডে হলো আপনারা এখানে একটা ছোট চেম্বার পাচ্ছেন, এটা হলো ম্যাগনেটিক চেম্বার। হ্যাঁ, এটা কোনো চেইন চেম্বার না, এটা ম্যাগনেটিক চেম্বার, পিছনে একটা পার্ট পাবে। এটা হলো ব্যাক সাইডটা, এটা হলো ফ্রন্ট সাইড। আপনারা চাইলে এটাও ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারেন, আবার যদি এটা ভালো লাগে তাহলে এটা ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আর রেগুলার বেল্টগুলো যেগুলো, এগুলো এখান থেকে লক করা। এবার এই যে দেখেন, জাস্ট বেল্টগুলো একেবারে রাউন্ড করে সেলাই করে, এবার রিপিটিং করা। এই যে দেখেন, প্রত্যেকটা বেল্ট একেবারে ভিতর থেকে রিপিটিং করা থাকবে, সেগুলো অনেক ওয়েট টুয়েট নেওয়া যাবে। এক্সট্রা লং বেল্টও থাকবে কাঁধে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে ভিতরে স্পেসটা খুলে দেখাবো। এটা ফার্স্টে চেইনটা যেটা ওপেন করলে আপনারা ভিতরে দুইটা চেম্বার পাবেন, অনেক স্পেস পাবেন। এবার একটার ভিতরে আপনারা অনেক জায়গা পাবেন, বই খাতা ট্রাভেলিংয়ের জন্য, রেগুলারলি ইউজের জন্য, অফিসিয়াল পারপাসে খুবই ভালো একটা ব্যাগ হবে, অনেক স্পেস আপনারা পাবেন। এটা হলো বড় বেল্ট, যেটা শোল্ডারে একেবারে ক্রস বডি করে নেওয়ার জন্য। এটা সাইড থেকে জাস্ট, যে সাইডের যে বেল্টের লকটা জাস্ট, এটাও কিন্তু একেবারে সেলাই প্লাস রিপিট করা। এগুলো অনেক ওয়েট টুয়েট নিতে পারবে। হ্যাঁ, এটা হলো লং বেল্ট, আপনার হাইট অনুযায়ী বড় ছোট করে নেবেন। আর ভিতরে হলো ডাবল চেম্বার। এই ব্যাগটার ভিতরে পাচ্ছেন হলো আপনার দুইটা চেম্বার, দুইদিকে দুইটা চেম্বার, মিডল একটা চেম্বার থাকবে, কম্পার্টমেন্ট থাকবে, পার্টিশন। দেন এটার এখানে একটা ছোট চেইন থাকবে টাকা রাখার জন্য, এদিকে আপনার পকেট থাকবে ফোন রাখার, এদিকে জাস্ট যে ছোট পকেট থাকবে, চেইন থাকবে, মিডলে চেইন, দুইদিকে দুইটা পার্ট থাকবে। অনেক ভালো স্পেস হবে ব্যাগগুলোর ভিতরে। আর এটা আবার কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো ফার্স্টে একটা কালার, তারপর আরেকটা থাকবে কালো চেকের উপর একটা কালার, সাতটা কালার। জাস্ট কালারগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো কিন্তু রাফিজের জন্য খুবই ভালো কালার হবে। আর ব্ল্যাকের উপরে কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডেড কালারটা। আর এরপরে পাবেন হলো আপনার এই প্রিন্টের উপরে অফ হোয়াইট ক্রিমি কালার। এগুলো কিন্তু ওয়াশেবল, এই ম্যাটেরিয়ালসগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু টোটালি ওয়াশেবল। এগুলো ময়লা হলে রেগুলার ইউজ করলে আপনারা ক্লিন বা ওয়াশ করতে পারবে। এই সেম প্রিন্টের দুইটা কালার থাকছে, একটা হলো হোয়াইটের উপরে, আরেকটা থাকবে হলো কফি কালারের উপরে। হ্যাঁ, এটা হলো আপনার কফি কালারের উপরে। জাস্ট কালারগুলো কিন্তু দেখে নেন, খুব সুন্দর সুন্দর কালারগুলো, যার যেটা কালার পছন্দ হবে নিয়ে নেবে। এই ব্যাগগুলো এর আগে আমাদের স্টকে আসছিল, বাট তিনটা বা চারটা কালার আসছিল, এতগুলো কালার একসাথে আসে নাই। সর্বোচ্চ চারটা কালার এর আগে আসছে আমাদের, বাট এবার এই ব্যাগটা আমাদের টোটালি সাতটা কালার আসছে, খুবই সুন্দর সুন্দর। জাস্ট কালারগুলো আপনাদের দেখলেই পছন্দ হবে, যার যেটা কালার পছন্দ হবে নিয়ে নেবেন। স্টকে থাকা অবস্থায় যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। এই হলো আপনার আরেকটা প্রিন্ট, মোস্ট ডিমান্ডেড প্রিন্টটা, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা লাস্ট আরেকটা কালার থাকছে এইটা। জাস্ট এগুলো ম্যাটেরিয়ালসগুলো টোটালি ওয়াটার প্রুফ, ওয়াশেবল, বৃষ্টিতে রোদে এগুলো একদম র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন। এটা হলো লাস্ট প্রিন্টটা। আমি আপনাদেরকে একটা সাইজটাও দেখিয়ে দিচ্ছি। এ ব্যাগটার আপনারা লেন্থ পাবেন হলো 12.5 ইঞ্চি। এ ব্যাগটার লেন্থ পাবেন 12.5 ইঞ্চি, খুবই স্ট্যান্ডার্ড মাপের একটা ব্যাগ। লেন্থ আপনার 12.5 ইঞ্চি পাবেন, আর এটার হাইটে পাবেন হলো আপনারা 11 ইঞ্চি এটার হাইটে পাবেন। হ্যাঁ, খুবই স্ট্যান্ডার্ড এবং সুন্দর সাইজের একটা ব্যাগ হবে, যেগুলো আপনারা কাঁধে বা হাতে শোল্ডারে নিলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, টোটাল 7টা কালার, 7টা প্রিন্টের উপর অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে। সো কেউ মিস করবেন না, যার যেটা কালার যেটা প্রিন্ট পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করে দেবেন।